অ্যান্ড্রাসেল বলছিল যে বাউন্ডারি আর বলা যেই হোক না কেন, আমি যদি ঠিক বলটা পিক করতে পারি ব্যাটে লাগলে ইনশাল্লাহ যত বড় বাউন্ডারি পার হয়ে যাবে ইনশাল্লাহ। শুরুতে বা আপনি ছোটবেলাতে আসলে ওপেনিংয়ে খেলতেন বা তিনে খেলতে পছন্দ করতেন বা ওই সময় ওই জায়গাগুলোতে অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন আসলে ফিনিশিং রোলে এসে আপনাকে দেখা যায়, মানে একটা সাহসও তো লাগে আসলে। আপনি হাসারাঙ্গাকে যেভাবে আসলে ছক্কা পেটালেন, টি টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড আপনার, মানে সাহসটা আসলে কোত্থেকে পান? মানে এই যে বিশ্বের নামি দামি বোলার বোলিং করছে, আপনি ছক্কা মারছেন, মানে বোলার দেখেন না নাকি আসলে আপনি আপনার মাসল পাওয়ারের উপরই আস্থা রাখেন, কোনটা? না, আমি সবসময় চিন্তা করি যে বাউন্ডারি আর বলার যেই হোক না কেন, আমি যদি ঠিক বলটা পিক করতে পারি ব্যাটে লাগলে ইনশাল্লাহ যত বড় বাউন্ডারি পার হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিগ হিটিংয়ের ক্ষেত্রে আপনার মানে সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে, কার ক্লিন হিট আপনার পছন্দ হয় অনেক বেশি? নর্মালি তো আমরা সবাই দেখে আসি যে ক্যারাবিয়ানরা খুব মানে বড় বড় ছয় মারতে পছন্দ করে, তো নর্মালি ম্যাক্সওয়েল বলেন, তারপর হচ্ছে অ্যান্ড্রাসেল বলেন, এদের ব্যাটসম্যান এই ব্যাটিংয়ে বেশি দেখা। অ্যান্ড্রাসেলের সঙ্গে তো বিপিএলে এক টিমেই ছিলেন, মানে এই যে বিগ হিটিংয়ের কোনো ধরনের টিপস নেওয়া হয়েছে? না, অ্যান্ড্রাসেল শুধু বলছে যে আমি কথা বলছিলাম সালাউদ্দিন স্যারকে বলছিলাম স্যার একটু ওনার সঙ্গে কথা বলে দিলে ভালো হতো, তো স্যার তখন কথা বলেছে, তো স্যার অ্যান্ড্রাসেল বলছিল যে বড় বড় ছয় মারতে গেলে অবশ্যই বেস স্ট্রং লাগবে, মানে বেস স্ট্রং থাকলে আর হচ্ছে যদি শৈল ইউজ করা যায় তো বড় বড় ছয় 100% হবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।